আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ক্লাসে আমরা ফেসবুক মার্কেটিং কি বা হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, এই ফেসবুক মার্কেটিংটা মূলত কি, ফেসবুক মার্কেটিং কাকে বলে, মানে এক্স্যাক্টলি ফেসবুক মার্কেটিং বলতে কি বোঝায়, এটা আসলে কি, এই টপিকটা নিয়ে আজকের ভিডিওতে ছোট্ট করে একটু আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটা উদাহরণ আমি সাজিয়ে রেখেছি, এই উদাহরণটার মাধ্যমেই আপনাকে আমি খুব সহজে বুঝিয়ে দিব যে আসলে এক্স্যাক্টলি ফেসবুক মার্কেটিং বিষয়টা আসলে কি। ঠিক আছে, সর্বপ্রথমেই এই যে একটা লুক দেখতে পাচ্ছেন এখানে, হেলমেট পরা একটা পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এই পার্সেলটা উনি এই লুকটার কাছে কী করছে, বিক্রি করছে। এখন মনে করেন এই যে হেলমেট পরা লুকটা মনে করেন 200 টাকা দিয়ে এই পার্সেলটা কিনে আনছে কোনো জায়গা থেকে, 200 টাকা দিয়ে পার্সেলটা কিনে আনছে, আনার পরে এই পার্সেলটা বা এই প্রোডাক্টটা ওনার কাছে 500 টাকা বিক্রি করছে। খুব ভালো করে বুঝবেন মার্কেটিংটা কি, খুব ভালো করে বুঝবেন। এখন এই যে উনি 200 টাকা দিয়ে কিনে এনে 500 টাকা ওনার কাছে বিক্রি করছে, এখন ওনার 300 টাকা প্রফিট হয়েছে বা লাভ হয়েছে, আপনারা যাকে মুনাফা বলেন মুনাফা হয়েছে। এখন এই যে ওনার 300 টাকা মুনাফা হয়েছে, এই যে প্রসেসটা, উনি প্রোডাক্ট কিনে আনছে আরেকজনের কাছে সেল করছে, সেল করার পরে তার 300 টাকা প্রফিট হয়েছে, এই পুরো প্রসেসটাকে বলে মার্কেটিং, ঠিক আছে, বা ব্যবসা বা বিজনেস ওইটাকে বলে কি মার্কেটিং। উনি মার্কেটিং করে ওনারকে এই বিষয়টা সেল করছে, প্রোডাক্টটা সেল করছে। এখন এই মার্কেটিংটা বা এই প্রোডাক্টটা যদি ফেসবুকের মাধ্যমে সেল করে তাহলে তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। আশা করি ক্লিয়ার আপনার এই ফেসবুক মার্কেটিংটা মূলত কি। এখন এই ফেসবুকের মাধ্যমে কিভাবে আপনার প্রোডাক্ট সেল করতে হয়, কিভাবে প্রোডাক্ট আপনি সেল করবেন, আপনার ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট সেল করার জন্য দুইটা ওয়ে আছে। এক নম্বর হচ্ছে ফ্রিতে আপনি কিভাবে প্রোডাক্ট সেল করতে পারবেন, এবং কিভাবে আপনি টাকা খরচ করে ফেসবুকে অ্যাডভার্টাইজ দিয়ে বিজ্ঞাপন দিয়ে আপনি কিভাবে আপনার এই প্রোডাক্টটা সেল করবেন, এই সকল বিষয় নিয়ে আমাদের একটা কোর্স চালু হয়েছে। আপনারা চাইলে আমাদের এই কোর্সে জয়েন হতে পারেন, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে আমাদের কোর্সে খুব সহজেই জয়েন হতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনার ফেসবুক মার্কেটিং কি এই বিষয়টা আশা করি খুব সহজে আপনারা বুঝতে পারছেন। যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।